আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ করে দেখাবো মোরগ পোলাও। মোরগ পোলাও করতে আমি চিকেন নিয়েছি দুটি, সোনালি যেটা পাকিস্তানি চিকেন যেটা, দুটাকে আমি 8 পিস করে নিয়েছি। এখন আমি প্রথমে সামান্য জর্দার রং ও লবণ দিয়ে চিকেনটা একটু মেখে নেব। খুব বেশি না, হালকা রংটা দিতে হবে। এবার আমি দেখে নেব মোরগ পোলাও করতে চিকেনের জন্য আমাদের কি কি মশলা লাগবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, জিরা বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা বা বিরিয়ানির মশলা 1 চা চামচ, এটার মধ্যে জায়ফল, জয়িত্রী, লং সব মশলাই দেওয়া আছে। আমার চ্যানেলে এই বিরিয়ানির মশলার একটা রেসিপি দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিয়ে নেবেন। কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, ঘন দুধ 1/2 কাপ, আমি প্রায় 1/2 কাপ পানিতে 5 থেকে 6 টেবিল চামচ গুঁড়া দুধ গুলে নিয়েছি। আমি আজ কোনো দই ইউজ করব না, পুরোটাই দুধ দিয়ে করব। তেজপাতা, দারুচিনি, এলাচ নিয়েছি আমি। চলুন ভিউয়ার্স, আমরা রান্নাটা শুরু করি। ভিউয়ার্স, চুলায় আমি একটি প্যান গরম দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে, আমি ঘি দিচ্ছি 1/4 কাপ, তেল দিচ্ছি 1/4 কাপ, টোটাল 1/2 কাপ। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হলে আমি মশলাগুলো সব দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি প্রথমে। এবার দিচ্ছি আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, মরিচ গুঁড়া, জিরা বাটা, বাদাম বাটা দিয়ে দিচ্ছি, লবণটা দিচ্ছি পরিমাণ মতো, হাফ কাপ পানি দিয়ে, 1/2 কাপের একটু বেশি পানি দিয়েছি মশলাটাকে। এখন আমি 10 মিনিট রান্না করে নেব ঢেকে। মশলাটা পানিটা শুকিয়ে গেছে, এখন আমি একবার নেড়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। ঢেকে রান্না করি 10 মিনিট। 10 মিনিট পরে পানি লাগলে 1/2 কাপ বা 1 কাপ দিতে হবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। আমি 1/2 কাপ পানি দিচ্ছি, যেহেতু আমাকে দুধটাও দিতে হবে। পানিটা দিয়ে আমি আরও 10 মিনিট রান্না করব, তারপর বাকি উপকরণগুলো দিয়ে রান্না করব। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি,
বেরেস্তা দিচ্ছি, ঢেকে আবারও রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে আসলে গোলাপ জল দিয়ে নামিয়ে নেব। পানিটা শুকিয়ে এসছে, আমি এখন গোলাপ জল দিব অথবা কেওড়ার জল, খুবই সামান্য পরিমাণে। আমি গোলাপ জলে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ চিনিও দিচ্ছি, এতে স্বাদটা বাড়বে। পুরোপুরি পানিটা শুকে ঘি তেলটা উপরে উঠলে আমি নামিয়ে নেব। আমি আজকে 3টা ডিম দিব, ডিমটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে ভালোই লাগে। তেল ঘিটা উপরে উঠে আসলে আমি চুলাটা বন্ধ করব, ঢেকে জালটা কমিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। হয়ে গেছে, আমি এখন মাংসগুলো তুলে আলাদা করে নিব, মশলাটা আলাদা পোলাওয়ের উপরে দেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি, চিকেনগুলো সব আমি আলাদা করে নিচ্ছি মশলা থেকে। জর্জ, এবার আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি 2.5 কাপ চাল নিয়েছি, ধুয়ে পানি ঝরে রেখেছি। এখন আমি প্যানটা গরম হয়ে গেছে, ঘি তেল 1/4 কাপ দিয়ে দিচ্ছি। তেজপাতা ও এলাচি দিচ্ছি আমি, আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই এখন আর। এবার আমি ধোয়া চালটা ঢেলে দিচ্ছি। আড়াই কাপ চালে আমার পানি লাগবে, 5 কাপ। চালটা একটু ভাজা হলে আমি গরম পানিটা দিয়ে দেব। চালটা ভাজা হয়ে গেছে, ঝরঝরে হলেই চালটা আমি পানিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলাম, লবণটা দিয়ে নেব পরিমাণ মতো, যেন পানিতে একটু কড়া মনে হয়, তাহলে রান্নার পরে ঠিক হয়ে যাবে লবণটা। এবার আমি কেওড়ার জল দিব 1/2 চা চামচ, ঢেকে রান্না করব। ভিউয়ার্স, পানিটা শুকিয়ে আসলে আমি এখন মাংস থেকে যে মশলাটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নাড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ছড়িয়ে দিয়ে ঢেকে মাংসটা আমি এখন, চিকেনটা আমি এখন মেলাবো না। পানিটা শুকিয়ে গেলে দমে রাখবো আমি 30 মিনিট, চুলাটা বন্ধ করে দিয়ে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আমি পোলাওটা একটু নেড়ে দেবো। আমি ঢাকনা ছিদ্রটা বন্ধ করে রেখেছিলাম টিস্যু দিয়ে দমে রাখার সময়। এখন মশলাটা পোলাওর সাথে মিলিয়ে নেব। চিকেনগুলো আমি রাইসের সাথে না মিলিয়ে সার্ভের সময় যখন সার্ভ করব তখনই উপরে দিয়ে দেব।
আবারও ঢেকে 10 মিনিট রেখে দিই। হয়ে গেল ভিউয়ার্স ঈদ স্পেশাল মোরগ পোলাও। আশা করছি আইটেমটি সবারই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।